নমস্কার। আমরা গতকাল লক্ষ্য করতে পারি আমাদের দিল্লির JNU ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে এবং সেখানের গার্লস হোস্টেলে ঢুকে APBP-র কিছু গুন্ডা বাহিনী যেভাবে সেখানকার ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উপর বর্বর ভাবে আক্রমণ করেন, এরই প্রতিবাদে আজ জেলা কৈলাসহর জেলা NSO-র পক্ষ থেকে একটি বিক্ষোভের আয়োজন করা হয়। 5 ঘন্টার থানা ঘেরাও এবং পথ অবরোধের মাধ্যমে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ প্রদর্শনের ঠিক শেষ লগ্নে সেখানকার বালিকা বিদ্যালয়ের সামনে গিয়ে কিছু ABP-র গুন্ডা বাহিনী সেখানে বালিকা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর এবং NSY নেতাকর্মীদের উপর আক্রমণ করেন এবং এই আক্রমণের ফলে আমাদের NS-এর অধিকাংশ নেতাকর্মীরা এবং সেখানের বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা আক্রান্ত হয়েছেন। পরবর্তী সময়ে কৈলাসহর হাসপাতালে এদের চিকিৎসা করানো হয় এবং বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। সরকারের এই ছাত্রবিরোধী মনোভাব আমরা লক্ষ্য করতে পারি প্রথম জামিয়া ইউনিভার্সিটি, পরবর্তী সময়ে AMU ইউনিভার্সিটি এবং গতকাল JNU ইউনিভার্সিটিতে আক্রমণ করা হয় ছাত্রছাত্রীদের উপর। সরকারের এই ছাত্রবিরোধী মনোভাবের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, এদের রক্ষার দায়িত্ব সরকারের উপর ছিল, কিন্তু ওনারা প্রতিনিয়ত ছাত্রদের আওয়াজ দাবানোর চেষ্টা করছেন, ছাত্রদের প্রতিবাদকে আটকানোর চেষ্টা করছেন এবং ওনাদের যে ছাত্রবিরোধী মনোভাব তা প্রকাশ্যে ফুটে উঠছে। এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।